শান্তিপূর্ণ আন্দোলন থেকে সহিংস রাজপথ বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটি গত ১৬ জুলাই থেকে সারা দেশে এক পর্যায়ে সংঘাতের রূপ নাই সহিংসতায় এ পর্যন্ত বাংলাদেশে অন্তত যে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা অসংখ্য মানুষ আহত নিহতের খবর পেয়েছি এদিকে ইন্টারনেট বিদ্যুৎ দ্রব্যমূল্য সহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে একটা নির্দিষ্ট দাবির আন্দোলনকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা কেন ঘটলো আমরা সেই নিয়ে আজ আলাপ করব দর্শক সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র আপনাদের সাথে আছে আজকে আমি মারুফার রহমান এবং স্টুডিওতে অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম কামাল এমপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জনতন্ত্র গণতন্ত্রে সিএসআরএম তো প্রথমেই আসলে আমরা যে প্রসঙ্গে যেতে চাই চলমান ঘটনাবলিতে বাংলাদেশে তো আমরা অনেক ছাত্র আন্দোলন দেখেছি এবারের আন্দোলন নিয়ে আসলে আপনাদের পর্যবেক্ষণ কি বলে প্রথমে রোহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসতে চাই ধন্যবাদ আপনাকে আপনার কি বলে সূচনা ভূমিকা শুনছিলাম তো এটা শোনার মধ্যে আমার একটু মনে পড়ে গেল আপনি ঠিকই বলেছেন যে প্রথমে এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল এবং পরে ভয়াবহ সহিংসতা হয়েছে এবং ভয়াবহ হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে ধ্বংসযজ্ঞ সংগঠিত হয়েছে এবং এটা আমাদের দেশের ইতিহাসে এমনকি পাকিস্তান আমল ব্রিটিশ আমলে এক নাগরে এই অল্প কয়েকদিনে এ ধরনের হত্যাযজ্ঞ এর আগে সংঘটিত হয় নাই পত্রিকার ভাষা অনুযায়ী দুশো চার পাঁচ জনের আছে বেসরকারি হিসাবে এটা আরও বেশি সুতরাং এটা ঠিকই এটাই এবং আমি এই কথাটা বলার আর একটা একটু বলতে চাচ্ছি সেটা আপনি বলেছেন ষোলো তারিখের কথা এবং মানুষের নানা দুর্ভোগের কথা তো একটু আপনাকেও জানাই বা এটা সবার জন্যও এই ষোলো তারিখ ষোলোই জুলাই আমাদের বাম গণতান্ত্রিক জোটের একটা কর্মসূচি ছিল সেটা হচ্ছে এই যে দুর্নীতি লুটপাট যে বিষয়টা আমরা দুদকের সামনে একটা অবস্থান এবং আপনাকে খালি জানার জন্য বলি দেশবাসীকে জানার জন্য এই আমরা প্রেস দিয়েছিলাম পনেরো তারিখ সকালবেলায় যে ঠিক আছে ওটা শান্তিপূর্ণ ওইটা চল চলতে তো নিশ্চয়ই চলবে আমরা আমাদের এই দুর্নীতি বিরোধী যে আন্দোলনটা অব্যাহত রাখবো এবং প্রত্যেকের প্রেস লিস্ট পাঠাই যে ষোলো তারিখে আমাদের কর্মসূচি অব্যাহত আছে কিন্তু পনেরো তারিখ বিকালে সন্ধ্যায় আমরা এই প্রোগ্রামার ষোলো তারিখে ওইটা না রাখতে পেরে ওই দিনটাই এই যে সহিংসতার প্রতিবাদে আমাদের বিক্ষোভ করতে হয় তার মানে আমি এই ধারাবাহিকতা আপনার সূচনায় মনে পড়লো যে শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের অন্যান্য জনজীবনের ইস্যুটা বাদ হয়ে এবং এরপর থেকে আজ পর্যন্ত আমরা অন্য কোনো আলোচনার মধ্যে ঢুকতেই পারছি না সুতরাং এরকম একটা বাস্তবতা ঘটে গেছে আমি খুব ছোট্ট করে বললে এটা আপনি অবজারভেশন বলেছেন যে আমরা ছাত্র আন্দোলন থেকে আসা মানুষ বাংলাদেশের আমাদের এই বয়সে আমাদের চোখের সামনে সব আন্দোলন ঘটেছে এবং আমরা আমাদের এই সময়কালে আমাদের যতটুকু সম্ভব সব আন্দোলনেই সক্রিয় গ্রহণ করেছি এইবারের যে ছাত্রদের যেটা আমরা দেখলাম একটু দেখলে দেখবেন যে সাধারণ ছাত্রদের মধ্যে যে অভূতপূর্ব সাড়া এই আন্দোলন একেবারে উপজেলা কিছু কিছু গ্রাম পর্যায়ে যে গেছে এবং যে পরিমাণ সাধারণ ছাত্রছাত্রীর ইনভলভমেন্ট আমার অন্তত পক্ষের তথ্যপাত্র দায়িত্ব নিয়ে বলতে পারে অতীতে এই ঘটনা ঘটে নাই আর একটা জিনিস হয়েছে সেটা আমি খালি বোঝার জন্য বলে রাখছি অতীতে এ ধরনের একটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন অন্য জায়গাটা হলে এর সাথে অন্য অন্য শ্রমজীবী মানুষ অন্য জায়গায় ঘটতে এবারে কিন্তু সেটা ছিল না তাহলে ছাত্রদের আন্দোলনটাই তাদের নিজস্ব দাবিতে ছিল এটি একটি অভূতপূর্ব ঘটনা আর একটা অভূতপূর্ণ ঘটনা দেখি যে দাবির কথা তারা বলছে ওরালি মানে মৌখিকভাবে সরকারি দল থেকে শুরু করে দেখবেন বিরোধী রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কোনো দ্বিমত করতো না তারাও দ্বিমত না তাহলে ঐক্যমত্য ছিল এবং প্রথম দিকে দেখলে দেখব যে সরকারি দলের ছাত্র সংগঠন থেকে শুরু করে পুলিশ বাহিনী পর্যন্ত যে সহনশীল সাধারণ প্রতিষ্ঠান ছিল সেটা কিন্তু অতীতে দেখা যায়নি তাহলে দাঁড়ালো কি অবজারভেশনটা এই যথা যথাসময়ে এই যথা দাবি যদি স্বীকৃতি দিয়ে দায়িত্ব পালন করা যেত যারা ক্ষমতায় আছে তারা যদি এটা করতে পারতো ছাত্রদের যে অন্তরের দাবি এইটাকে যদি বুঝতে পারতো কারণ একটা কথা বললে তো বুঝতে হয় ভাষা বুঝতে হয় সেইটা যদি বুঝতে পেরে যথাসময় দায়িত্ব পালন করতো তাহলে এই যে হত্যাযজ্ঞ থেকে শুরু করে এই ঘটনাগুলো ঘটতো না সুতরাং এইটা একটা বড় শিক্ষা যে আমি যদি উপেক্ষা করি আমি যদি দমভুক্তি করি আমি যদি কাউকে মনে করি যে অতীত দিনে যেভাবে দমন পীড়ন করেছি এইটা দিয়ে আমি শেষ করব সেটা হয় না কারণ অতীতে দুই সালে এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছিল সেটা কিন্তু ধামাচাপা পড়ে আছে মনে করলে ভুল হবে আমাদের নিরাপদ সড়কে যে দাবিতে তার আন্দোলন করেছিল যারা মিছিলের কর্মী হয়ে গেছিল রাজনীতি না করে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এই জায়গায় চলে এসেছে অর্থাৎ একটা ঘটনা ঘটলে তার রেশ কিন্তু থেকে যায় মানুষের কতগুলো শিক্ষা থাকে এবং সেটাও যদি যথাসময় এই দায়িত্ব শাসক গোষ্ঠী পালন করতে পারতো বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছে তারা তাহলে এই সংকটটা এই পরিমাণ হতো না সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত বড় একটা ভয়াবহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি কোটা আন্দোলন ছাত্রদের আন্দোলন প্রথমে যা দাবি ছিল সেটা ছাড়িয়ে এসে এখন তাদের মামলা প্রত্যাহার থেকে শুরু করে দাবি আরও বেড়ে গেছে খুবই স্বাভাবিক স্কুল কলেজ বন্ধ আজকে মানে কি হাজার হাজার মানুষ কি বলে আপনার হসপিটালে কার চোখ থাকবে না থাকবে বলা যায় না পাঁচ হাজারের উপরে গ্রেপ্তার বলে পত্রিকায় খবর বেরিয়েছে নানা ধরনের সংকট কিন্তু এখন তৈরি হচ্ছে এবং আমি আপনাদের এই ঢোকার পরে এখানে আমার দলীয় কর্মী ঢাকা শহর এক অঞ্চল থেকে ফোন করলো যে মোড়ে মোড়ে পুলিশের সাথে দলীয় বাহিনীও যারা আন্দোলনকারী তাদের বাসা চিনিয়ে দেওয়ার কাজ করছে সংকটগুলো যথাসময় দায়িত্ব পালন না করায় এগুলো আরো বেড়ে যাচ্ছে যদি এখনো পর্যন্ত আমরা এর জায়গায় একটা যে রাজনৈতিক সমাধান কি এবং ছাত্রদের সমাধান কি এইটা যদি করতে না পারি তাহলে এই ধাক্কা আরও দীর্ঘদিন চলবে বলে আমি দেখতে পাচ্ছি জি আমরা একটু এস এম কামাল আপনার কাছে আসতে চাই হোসেন প্রিন্স বলছিলেন তার যে পর্যবেক্ষণ এবং সেখানে তিনি বলছেন যে তিনি যুক্ত করেছেন যে সামনের দিকে এটি আরও বাড়তে পারে সেখানে ওনার কিছু তিনি পরামর্শ তিনি দিয়েছেন এবং আমরা জানি যে কারফিউ এখনও চলমান সব মিলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও কতদিন লাগতে পারে এটি আসলে এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট সব মিলিয়ে এই আন্দোলন নিয়ে আপনার পর্যবেক্ষণ কি দেখেন সাধারণ ছাত্রদের আন্দোলনের সাথে সরকার একত্রতা ঘোষণা করেছে সাধারণ ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন কোঠা থাকবে না সরকার কিন্তু দুই হাজার আঠারো পরিপত্র জারি করে সেটা করেছিল হাইকোর্ট যখন কোঠা বহাল রাখলো পরিপত্র বাতিল করলো তখন সরকারের পক্ষ থেকেই কিন্তু অ্যাপিলেট ডিভিশনে রিট করা হল উচ্চ আদালত সেটাকে স্থগিত করলো কোঠা থাকবে না এই জায়গায় এসে দাঁড়ালো সব ছাত্ররা আন্দোলন করছে আপনি দেখছেন পুলিশ সরকারি দল ছাত্র সংগঠন সবাই তাদেরকে সহযোগিতা করেছেন এবং ছাত্রলীগ তাদেরকে সমর্থনও জানিয়েছেন এই আন্দোলন তাহলে ছাত্রদের এই আন্দোলন কেন সহিংসতায় রূপ নিল এইখানে প্রিন একজন রাজনৈতিক কর্মী ভালো লাগতো যদি উনি বলতেন যে এই আন্দোলনে হ্যাঁ আপনাদের এই টেলিভিশনে আমি দেখলাম দেড়শো কোনো কোনো পত্রিকা এসে দুইশো মারা গেছে সাধারণ মানুষও মারা গেছে ছাত্রও মারা গেছে কোনো বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আর সাধারণ ছাত্রদের সংঘর্ষে কেউ মারা গেছে কেউ বলতে পারবে

পিটি হত্যা করেছেন তাকে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে দেখেন এই মেয়েটা বলা হয়েছে মারা গিয়েছেন এই মেয়েটা কি স্ট্যাটাস দিছে এই যে অপপ্রচার করে আর আমরা তো বলছি ছাত্ররা কিন্তু ছাত্ররা বলছে তারা ধ্বংস যোগ্য চালানে বিটিবিতে হামলা করছে কারা আপনার এলিবেট এক্সপ্রেসে হামলা করছে কারা পুলিশ পিটিয়ে হত্যা করবে সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করবে আপনি এলিবেরেট এক্সপ্রেস পুড়িয়ে দেবে আপনি সেতু ভবন পুড়িয়ে দেবে ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পুড়িয়ে দেবে বিটিভি পুড়িয়ে দেবে পুলিশ বক্স পুড়িয়ে দেবে পুলিশ হত্যা করবে সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করবে গাছে ঝুলিয়ে রাখবে না কারা তবে এদেরকে খুঁজে বের করবে না পুলিশ কিন্তু সাধারণ শিক্ষার্থী যাদের শিক্ষকেরকে যারা মারলো তারা কারা এটাও সাধারণ শিক্ষার্থীদের যারা মারছে আমি যদি বলি যারা পুলিশ পিটিয়ে মারছে তারা পিছন দিকে এদেরকে গুলি করে হত্যা করেছে আপনি দেখেন বাংলা ভাই যেভাবে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতো হা ভবনের পৃষ্ঠপোষকতায় তারেক জিয়া যে হা ভবন তৈরি করেছিল দুর্নীতির পৃষ্ঠপোষক ছিল সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক ছিল হা ভবন সেই হা ভবনের পৃষ্ঠপোষকতায় বাংলা ভাই যবন সেদিন পিটি হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতো সেই সেই বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা সাধারণ ছাত্রদের এই আন্দোলনের উপর ভর করে তাদেরকে সামনে রেখে এই হত্যাযজ্ঞ চালিয়েছে আমি আপনারে বলি এইখানে দেখেন একজন মেয়ে সাংবাদিক আপনি হয়তো দেখেছেন আমি দুই দিন পত্রিকায় দেখেছি তাকে তার গায়ের কাপড় খুলে তাকে শিলতাহানীয় করার চেষ্টা করেছে উল্লাস করেছে পাকিস্তানের হানাদার বাহিনীর মতো এটি কি সাধারণ ছাত্ররা করেছে আপনি যেটা বলেছেন সাধারণ ছাত্রদের দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি তাহলে কেন কারা এই হত্যাকাণ্ড সাধারণ ছাত্ররা করেছে না না উনি যেটা বললেন একদিনে বাইশজন দেখেন প্রথম দিন আমি একটা কথা আপনার বলি ওয়াশিংটন এর মুখপাত্র হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাথি মিলার যেদিন বললেন দুইজন লোক মারা গেছে সেদিন কিন্তু বাংলাদেশে একজন লোক মারা যায়নি যারা ম্যাথি মিলারকে এই মিথ্যা তথ্য দিয়েছেন পরের দিন তারাই ছয়জন হত্যাকাণ্ড সংগঠিত করেছে তারপরে তার সঙ্গে সঙ্গে সরকার আবু সাইদকে কারা আমি বলে আবু সাইদকে সেখানে বিচার বিভাগে তদন্ত হচ্ছে আমি আবু সাইদের মৃত্যুতে আমি যারা জামাত বিএনপি যেমন হত্যা করে উল্লাস করে স্বজন হারার ব্যথা আমি বুঝি সঙ্গে সঙ্গে বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছে সেখানে যদি পুলিশ দায়িত্ব অবহেলা করে থাকে পুলিশ করে থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে হত্যাকারীদের যেই হত্যাকারী হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না উনি যেটা বললেন যে দেড়শো থেকে দুইশ ধ্বংস মারা গিয়েছেন হ্যাঁ জীবনে মারা গেছে বিরোধী উনি দেখেন দুই হাজার তেরো প্রসঙ্গে বিভিন্ন বিভিন্ন পয়েন্টে আসলে আলাপ করবো আমরা দর্শক একটি বিরতি নিচ্ছি জনতন্ত্র গ্রন্থের সাথেই থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সিএচআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমরা আলাপ করছিলাম চলমান বলি নিয়ে আমরা কোটা সংস্কার পরবর্তী যে পরিস্থিতি সেটি নিয়ে আলাপ করছিলাম আমরা আজকে দেখেছি যে শিক্ষার্থীদেরকে রাজাকার বলিনি বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত বিটিপি ভবন পরিদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন এবং সেই সাথে তিনি কিন্তু যারা যেই সমস্ত শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে তাদের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন সেই সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ টোল প্লাজায় আগুন এবং রাষ্ট্রীয় যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার কথা বলেছেন এবং আনাচে কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার কথা বলেছেন তো প্রথমেই রুইনসেন প্রিন্স আপনার কাছে আসতে চাই প্রধানমন্ত্রী আজকে বলেছেন তার যেই বক্তব্যটা ঘিরে অনেক তর্ক বিতর্ক বা শিক্ষার্থীরা যে স্লোগানটি দিয়েছেন সেটি নিয়ে প্রধানমন্ত্রী আজকে মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে শিক্ষার্থীদের তিনি যে কথাটি বলেছেন সেটিকে বিকৃত করা হয়েছে তিনি আসলে কাউকে উদ্দেশ্য করে রাজাকার বলেননি তো এই বিষয়টি তিনি আজকে পরিষ্কার করেছেন না আমি এটা নিয়ে মন্তব্য করার অপ্রয়োজনীয় মনে করি কারণ উনি ওনার কথা বলেছেন জি বাংলাদেশে সবার সমভোটাধিকারের দেশ আপনার ভোট আমার ভোট ওনার ভোট সমন উনি ওনার কথা বলেছেন আমরা আমাদের কথা বলতে চাই কিন্তু সেটা বলতে গেলে এখন সময় পাবো না আমি শুধু ওই পয়েন্টে দুইটা মন্তব্য করি অন্য একটা আলোচনায় যাই সেটা হচ্ছে যে উনি শিক্ষার্থীকে মন্তব্য করেছেন আমিও সেটা মনে করছি না কিন্তু শিক্ষার্থীদের হয়েছে কি স্থান কালপাত্র আছে এই কথাটা তাদের মনে ভিন্নভাবে আঘাত করেছে যার জন্য তারাই বলছে কারণ এটা তো আমরা বলতে পারবো না কারণ আমাদের লোক তো তারা না এটা তো খুবই একটা কি বলবো যে ঘটনাও বটে যে আমি এমন একটা কথা বললাম যে ছাত্র ছাত্রীদের মনে অন্য আঘাত করলো তারপরে তারাই বলছে আমি দেখলাম এই যে ভিডিও টিডিও গুলো আরো আগামীতে আসবে যে সাথে সাথে তারা এটা পরিবর্তনও করেছে সুতরাং এইটাকে আমি প্রধান বিষয় ধরতে চাই না ধরা দরকার কোনটাকে জানেন সেটা হচ্ছে আমি ওনার একটা কথা খালি বলেই শেষ করি ওনার আলোচনা আমি শুনলাম অনেক বক্তৃতার মধ্যে উনি জনগণের কাছে বিচার দিতে চাইছেন ঠিকই আমিও তো একজন এ দেশের নাগরিক আমিও জনগণের কাছে বিচার দিই যে জনগণই ঠিক করবে পুরো ঘটনাবলী কি হয়েছে না হয়েছে আমি এইখান থেকে প্রথম দিন থেকে দাবি করছে সমস্ত তথ্য উন্মুক্ত করা হোক নিহত আহতদের প্রকৃত তালিকা প্রকাশ করা হোক প্রতিদিনের ঘটনাবলী কি ছিল আপনারা সহ সবাই ঘটনাবলী প্রচার করেন সুতরাং কার দায়িত্বশীল আচরণ না থাকার কারণে কখন কার বক্তব্য কোন জায়গায় গেছে সেইটাকে কোথায় সংকট তৈরি করেছে জনগণই খুঁজে বের করুক জনগণই সিদ্ধান্ত নিক এটাই হচ্ছে মূল কথা এবং জনগণ সিদ্ধান্ত কিভাবে নেবে বাংলাদেশে এটা কিন্তু বলা আছে এত বড় একটা ঘটনা দেশে ঘটলে যিনি যে সরকার জনগণের এত বড় যানমালের জানের নিরাপত্তা দিতে পারলো না এত বড় ধ্বংসযজ্ঞ ঘটলো নরসিদি কারাগার সহ বিভিন্ন জায়গায় সেইটাও তারা রক্ষা করতে পারলো না এরপরে তাদের ক্ষমতায় থাকার তো কোনো অধিকার থাকে না এটাই যে কোনো পৃথিবীতে হবে জনগণ কি বলবে তাই এখন আমি দুইটা পয়েন্ট দুই এক মিনিটে কথা বলে শেষ করি মনে রাখা দরকার কোনটা জানেন সংকট হয় কোথায় আপনি যেহেতু অবজারভেশন বলছিলেন আমি সেই দিকে থাকতে চেয়েছিলাম একটা আমি করে দুইটা বলি প্রথমে আঠারো সালে মনে রাখেন কোটা বিরোধী তো আমরা বুঝি নাই আমরা জানতাম জানতাম কি লেখা ছিল কোটা সংস্কার আন্দোলন আপনি রেগে যে বাতিল করলেন তো এটি তো সংকট আগে তৈরি করলেন একজন যিনি ওত নেয় শপথ নেয় যে রাগ বিরাগের বশবর্তী না হই আমি দায়িত্ব পালন করব। তাহলে হলোটা এক দুই নম্বর চিন্তা করেন আমি আঠারো থেকে ২৪ এর আগে বলেছি এইবারের আন্দোলনটা ছিল কি তারা নাম বলছে বৈষম্যর যে বিরুদ্ধে আন্দোলন তাইলে মনে রাখতে হবে একটি সমাজে নানা পুঞ্জীভূত ক্ষোভ আছে ছাত্ররা এটা সরকারি তথ্য বলছে যারা এই যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেখাপড়া করে তার চল্লিশ পার্সেন্ট নিষ্ক্রিয় হয়ে আছে যথাযথ কাজ পায় না তাদের মন মতো কাজ পায় না দেশটা ছেড়ে জায়গায় চলে যেতে চায় শেষ করে দিই তা আমি বলছি এই সামগ্রিক পঞ্জীভূত ক্ষোভটা আপনি একটা আন্দোলন যখন দেখবেন তখন এই ক্ষোভটাকে যখন আপনি পড়তে পারবেন না বুঝতে পারবেন না তখন আপনি আসলে হ্যান্ডেল করতে পারেন না ঘটেছে তাই এইটা যারা পারে না তাদের ক্ষমতায় থাকার কোন অধিকারই নাই জনগণের ভাষা যারা বুঝে না তারা একদিন আস্তে আস্তে ছোট হয়ে যায় যেটা কথা বলছেন ওনারা জনগণের ভাষা বোঝে না ওনারা কারোর সাথে মিলে উস্কা নিয়ে দিতে পারে পিছন থেকে সত্যকে মিথ্যে বানাতে পারে এবং যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র দেবীদের এই সমস্ত রাজনীতিবিদদের পক্ষ থেকে তাদের ছাত্র সংগঠন দিয়ে এইগুলো ঢোকানো হয়েছে সাধারণ ছাত্রদের গায়ে উনি যেটা বললেন সাধারণ ছাত্ররা আমাদের দুর্বলতা ছিল সাধারণ ছাত্র বিএনপি জামাত যখন আঠাশে অক্টোবর বিশ্ব প্রধান বিশ্বার প্রতি বাড়িতে হামলা করে

কারণ ওই ছেলে যাই হোক গণমাধ্যম বলেছেন যে সে সাধারণ একজন যুবক ছিল কাজ হেরেছিল দৌড়াদৌড়িতে শ্রেষ্ঠ করেছিল পরে বিএনপি দাবি করেনি সে যুব কর্মী কিন্তু আপনি একটা সঞ্চালকে মিথ্যা তথ্য দিলেন সাধারণ ছাত্ররা যা দাবি করেছে সরকার মেনে নিয়েছে তাদের আহতদের চিকিৎসা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যে সকল যারা আহত হয়েছে এই ধ্বংসযোগ্য চালাতেও যে যারা হতে হয়েছে তাদেরকেও চিকিৎসা দায় বা সরকার নিয়েছে শুধু তাই নয় তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও সরকার করবে যারা মারা গেছে তাদের পরিবারেরও দেখভাল সরকার করবে ঠিক আছে না সরকার কিন্তু দায়িত্ব নিয়েছে তারা যে যে কথা বলেছে ওঠা সংস্কার তাদের দাবি অনুযায়ী সংস্কার হয়ে গিয়েছে আমার কথা হচ্ছে আজকে যেটা বাংলাদেশকে কেন এই জায়গায় নিয়ে আসা হলো বারবার কেন বাংলাদেশে এই স্থাপনা গুলোর হামলা করল আপনি দেখেন তারাই পক্ষে বিবৃতি দেয় এই গ্রেপ্তার তারপরে হত্যা হ্যাঁ সবাই নিন্দা আমিও নিন্দা জানাই কোনো মায়ের কোল খালি হোক চাই না কিন্তু এই স্থাপনা ভেঙেছেন দেশের জাতীয় সম্পাদ ভেঙেছেন যেটা দেশের সমৃদ্ধ অনুযায়ী দেশের ভাবমূর্তি যার জন্য বৃদ্ধি পেয়েছেন সেই স্থাপনাগুলোতে হামলা করার পর যারা নিন্দা জানায় না আমি তাদের প্রতি নিন্দা জানাই এইগুলো কেন হচ্ছে বলে একজন পুলিশ পিটি কেন রাখা নিঃসন্দেহে আমাদের অনেকগুলো খতর তৈরি হয়েছে আমরা বিরতির পরে আবার আপনার কাছে আসছি এস এম কামাল জি দর্শক একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে আপনারা সাথেই থাকুন দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমরা কথা বলছিলাম এস এম কামাল আপনার সঙ্গে এস এম কামাল আপনার কথা অসমাপ্ত ছিল আপনি সেটি সমাপ্ত করতে পারেন তবে সব মিলিয়ে আমাদের হাতে রয়েছে তিন মিনিট ধন্যবাদ দেখেন আমি যেটা মনে করি সাধারণ ছাত্রদের যৌক্তিক আন্দোলন সেই আন্দোলনের সাথে সরকার আওয়ামী লীগ ছাত্র সংগঠন সবাই তাদের সম দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে আমরা এখন মনে করি হ্যাঁ এদের পিছনে জামাত বিএনপি একটি অপশক্তি ঢুকে এই আন্দোলনকে ধ্বংসযজ্ঞের জায়গায় নিয়ে গিয়েছে আমরা সাধারণ ছাত্রদের সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা যে দাবি করেছেন যে তাদের যারা আহত হয়েছে তাদের দেখভাল করা তাদের দায় চিকিৎসার দায় দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করবেন এবং আমাদের মন্ত্রিপরিষদ থেকে বলা হয়েছে যে সাধারণ ছাত্রদের নামে যদি মামলা হয়ে থাকে সেই মামলা প্রত্যাহার করে নেবে তাদেরকে হয়রানি করা হবে না কিন্তু যারা একাত্তরের যুদ্ধাপরাধী পঁচাত্তরের খনিজ একুশ আগস্টের গেনেড হামরাকালীদের পৃষ্ঠপোষক তারেকজিয়া নির্দেশে বিএনপি জামাত জঙ্গিরা এই যে বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির যে প্রতীক বিশ্বে যে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস এইগুলো ধ্বংসের মধ্যে দিয়ে এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যারা হত্যা করেছেন যারা হত্যা করে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। নারী সাংবাদিককে তার শীলতাহানি ঘটিয়ে উল্লাস করেছেন তার দিক ঘিরে রেখে যারা সাংবাদিকদের পিটিয়েছেন পুলিশ বক্সে আগুন দিয়েছেন সাধারণ মানুষ যারা হত্যা করেছেন অবশ্যই তদন্ত সাপেক্ষে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা দেশবাসীকে আহ্বান করবো অনুরোধ করব। যে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই একাত্তরের যুদ্ধ অপরাধী পঁচাত্তরের খুনি একুশে আগস্টের খুনিরা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় যারা পাকিস্তানের এর সাথে বৈঠক করে যে তার এক যে লন্ডনে বসে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় সেই জামাত শিবির বিএনপি জামাতের অপশক্তির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই জি রুহিন হোসেন প্রিন্স আমার আপনার কাছে শেষ প্রশ্ন যে ক্ষত তৈরি হলো এই দিনে সেটির প্রশমন আসলে কিভাবে হবে শোনেন ক্ষত তো বটেই বিরাট ক্ষত তৈরি হয়েছে এত দ্রুত আপনি সমাধান করা যাবে না শাসকরা শাসকদের কানে এখনো পর্যন্ত সেটা পৌঁছেছে বলে মনে হয় না সুতরাং পথ একটাই যে ছাত্ররা বীরের লড়াই করেছে আমি সাধারণ ছাত্রদের কথা বলছি কারণ এ ধরনের আন্দোলনে সহিংসতা কামনা ছিল আমি তাদেরকে স্যালুট করি এবং যারা এই মৃত্যুবরণ করেছে তাদেরকে সামনে রেখে এই লড়াইটা অধিকার আদায়ের লড়াই সেইটা যদি জারি রাখা যায় তাহলেই শাসকদের কানে পানি যাবে কারণ রাষ্ট্রযন্ত্র বলে একটা কথা আছে রাষ্ট্রযন্ত্র নানা খেলা দেখাবে নানা প্রচার করবে কিন্তু জনগণের যন্ত্র বলেও একটা কথা আছে সুতরাং জনগণের যন্ত্র হলো জনগণের সব তাকে তার ন্যায্য কথা এবং অধিকারের কথা লড়াইটা ঠিক রাখতে হবে এবং এই লড়াইয়ে তার কথার মধ্যে কেউ ওই যে ঘর পোড়ার মধ্যে যাতে আলু পোড়া দিয়ে না খেতে পারে এই সমস্ত রাজনীতিবিদদের কথা শুনলেই ছাত্ররা বিপদে পড়তে গেছিল কোন দেখেন এরা সাংবাদিক হত্যার বিরুদ্ধে কথা বলে না পুলিশ হত্যার বিরুদ্ধে কথা বলে না জাতীয় সম্পদ ধ্বংস করেছেন তার বিরুদ্ধে কথা বলে না কারা করেছে। যারা কথা বলে জামাত কর্মসূচিকে সমর্থন করে আমি মনে করি তারাও দেশের শত্রু জনগণ তাদেরকে ঘৃণা বলে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক জনতন্ত্র গণতন্ত্রে এই ছিল আজকের মতো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ